Hey YouTube guys, welcome back to our YouTube channel. আশা করি ভালো আছেন। তো গাইস, তোমাদের অনেকই ওয়েট করা লাগছে গাইস এই FIFA OB35 এর এক্সটেনশন ফাইলটা গাইস। কারণ গাইস ভাই, এত ভিডিও বানাইছি গাইস এই দুই একটা দিন আগে ভাই, মাথা নষ্ট হয়ে গেছিল যে ভাই 500টা ভিডিও বার্স একসাথে, তো একটু লেট হয়ে গেছি গাইস, ডাউনলোড এন্ড আপলোড করতে টাইম লাগছে সেই জন্য ভাই। কারণ গাইস বাংলাদেশের অবস্থা সবাই জানো ভাই, 1 ঘন্টা কারেন্ট দিব 3 ঘন্টা কারেন্ট নাই, সেই জন্য এই অবস্থা গাইস। তখন তোমরা সিম্পলি আমি তোমাদের দেখাই যে গাইস এটা হলো এক্সটেনশন ফাইল, এটা সাইজ হলো গাইস তোমাদের 1.95 GB। এটা একটা পাসওয়ার্ড লাগাইছে, ভিডিওর যে কোনো টাইমলাইনের মধ্যে এটার পাসওয়ার্ডটা পেয়ে যাবা, তো সেই জন্য আমি বলতেছি গাইস ফুল এ টু জেড ভিডিওটা দেখবা। ওকে, তো সিম্পলি এটা এক্সট্রাক্ট করবা গাইস। এক্সট্রাক্ট করার পর তোমরা এখানে তো এটা ফাইল পাবে 3.4 GB। বাই গুডনেস ভাই, এত বড় সাইজ তো ভাই, এত বড় সাইজ গাইস কিছুই করার নাই, বুঝছো। এখন সিম্পলি তুমি এটা কাট করে লই, এখন তুমি যেটার মধ্যে রাখতে চাও এই ফাইলটা, আমি যেমন আমার এই মডটা রাখুন, তোমরা ফার্স্ট অফ অল দেখাই আমি ওটা ক্লিয়ার ডেটা মারা দিয়ে দিই, যেহেতু বুঝিয়ে দেওয়া আবার ফ্রি ফায়ার হিরো আমার ক্লিয়ার ডেটা মারাই, বুঝছো। তখন তোমার সিম্পলি এফএক্স ফাইল এক্সপ্লোরারটা লাগবে, এক্সপ্লোরার এক্সপ্লোরার আমার ডিসক্রিপশনে পেয়ে যাবা, যেখান থেকে ডাউনলোড করবে এটা নিচেই দেখবে এফএক্স ফাইল এক্সপ্লোরার সার্ভারটা এখানে দেওয়া আছে, তোমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিবা। তো এটা দেখো গাইস, এটা হলো অ্যান্ড্রয়েড, সবাই তো জানো অ্যান্ড্রয়েড 4.4.2, একমাত্র এটার মধ্যে প্রবলেম গাইস এই এফএক্স ফাইল এক্সপ্লোরারটা। তো আমি একটা ট্রিক্স দেয়া দিব লাস্টে গাইস, তোমাদের আবার যদি ফিফার ইরো আই এই এফএক্স ফাইলটা ইউজ করার পর ডাউনলোড ইরো আই, বুঝছো, তাই তুমি কেমনে ফিক্স করবা এটা নিয়ে লাস্টে, মানে ভিডিও লাস্টে এই টপিক না বলবো গাইস, সেই নিয়ে ফুল এ টু জেড ভিডিওটা দেখবা। তো সিম্পলি এটা এক্সট্রা করার পর, পাসওয়ার্ড এক্সট্রা করার পর সিম্পলি তোমরা কাট করে নিবা, যে মোটর রাখবা এটা ওপেন ফাইল লোকেশনে নিয়ে চলে যাবা। চলে যাওয়ার পর গাইস তোমরা শেয়ারে চলে যাবা, এখানে তোমরা সিম্পলি এটাকে পেস্ট করে দেওয়া দিবা, বুঝছো। তা 3 GB ফাইল পেস্ট হতে একটু সময় লাগবে গাইস, আমরা এক সময় একটু ওয়েট করি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে এটা আমরা কপি হয়ে গেছি কি, এই তো গাইস এখানে আমরা কপি হয়ে গেছি কি, পরবর্তী 3 GB গাইস, বাই গড ভাই এত জিবি ভাই এক্সট্রা এবং ফাইল পাকা সময় লাগছে। তো সিম্পলি তোমরা এখন কি করবা, তোমাদের এফএক্স ফাইল এক্সপ্লোরারটা সিম্পলি ওপেন করে নিবা, ওপেন করার পর সিস্টেমে চলে যাবা, এখানে শেয়ার চলে যাবা, এই যে ফাইলটা আছে এটা সিম্পলি কাট করে নিবা। ওকে, কাট, এখানে সিম্পলি তুমি চলে যাবা ম্যাজিং স্টোর চলে যাবা, অ্যান্ড্রয়েড চলে যাবা, ডাটা চলে যাবা। ওকে, আশা করি গাইস আর তোমাদেরকে এই বড় বড় ফাইল চার্জ করতে মানে কিতা করতে ডাউনলোড করতে হইব না, আমি ছোট্ট একটা ট্রিক্স দিয়ে দিব, এই ট্রিক্স ফলো করলে তোমাদের আর এইগুলো ডাউনলোড করতে হবে না, এই ফাইলটা দিয়ে তোমরা সহজে চলতে পারবা, বুঝছো। তো এটা অক দেন। তো গাইস দেখতে পাচ্ছ গাইস এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে কি, একটু সময় ওয়েট করি। ইয়েস গাইস কমপ্লিট টাস্ক। তো আমরা সিম্পলি এখন তোমাদের গেমটা ওপেন করে দেখাই দেই, এন্ড ভাই পিসি ল্যাগ মার দিছে এত বড় সাইজ, তো আমরা স্মার্ট গেম মধ্যে লোড নিতে সমস্যা হয় ভাই। আমি তোমাদের বলি এটা তো ফুল আমি এক্সটার্নাল ফাইল প্যাক দিয়ে দিছি, আর যারা মোবাইল দিয়ে ভাই করতে চাও সেম এরমই প্রসেস গাইস, মোবাইল এটা ডাউনলোড করে নিবা, জিপ ফাইল থাকবে আর তোমরা আনজিপ করবা, বুঝছো, সিম্পলি এরমই আনজিপ করার পর তোমরা তোমরা যেটা ভালো লাগবে গাইস, তোমরা যেটা যে ম্যাপ দরকার এই ম্যাপ রাখবো, বাকি ম্যাপ গুলো কাটিয়ে নিবা, কারণ গাইস যত বেশি রাখবা এগুলো বেশি ল্যাগ করবো পিসি, বুঝছো, তোমরা যা দরকার তা রাখবো বাকিগুলো ডিলিট করে নিবা। এখন তোমাদেরকে বলি যেমন ডাউনলোড ইরো আইছে, এখন তুমি কেমনে ফিক্স করবা, এটার মধ্যে কিন্তু এই ফিফার OB35 এর কিন্তু আবার ডাউনলোড ইরো কেন মারতেছে, এখন এটা কেমনে তুমি ফিক্স করবা। এটা ফিক্স করার জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা জানো যে VPN দেয়া, অন্তত আমি VPNটা এখন ইনস্টল করি দেখো। তখন আমি যেমন এটা ইউজ করছিলাম এটা ফিফার OB35, আমি জাস্ট খালি হালকা হালকা ওটা কিরা করছি, মানে আজকে সকালে করছিলাম, বাট আবার ফিফার নিউ কোনো আপডেট দিয়েছে শুটার টু যার লাগে এখন ডাউনলোড করে মারা। এখন তোমরা এটা কেমনে ফিক্স করবা, সিম্পলি ফার্স্ট টাইম একটা VPN ইনস্টল করবা, তোমরা আইটপ VPN চলে ইউজ করতে পারো বা যে কোনো টাচ VPN মানে উইন্ডোজের যে কোনো VPN তুমি এটা ইউজ করবা যেন এটা কাজ করে। ওটা একমাত্র জানি না কেন আমাদের বাংলাদেশ সার্ভারে এটা উইতাছে, কিন্তু বাকি অন্য অন্য সার্ভার যেমন আমার সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট হয়ে গেছে কি, তখন আমি ওকে ক্লিক করলাম, কমারটা ডাউনলোড হয়ে যাবে, বাকি যে ফাইলগুলো তা হোক বা যেগুলো ডাউনলোড হয়ে যাবে, আমরা সব ওয়েট করি। গাইস আমরা মন খোশ সময় গেমটা বাড়িয়ে লাগবো, বাড়ি আবার ঢুকানো লাগবো, আমরা গেমটা বাড়ি দিকে অ্যান্ড আবার ওপেন করি। আর গাইস অনেক কম দসে আমাদের তো ব্ল্যাক স্ক্রিন আইতাছে, এত সময় লাগছে না ভাই, কিছু করার নাই, এটা ফ্রি ফায়ার থেকে তরফ থেকে দেওয়া হইছে ভাই, এটা আর কিছু করার নাই ভাই আমার, আমি তাই করি অনেক কিছু করতে পাই না।
এত তো গাইস এখন ভিপিএন দিকে দিতেছি এটা ডাউনলোড রিলোডটা ওড়ি গেছে এন্ড আমাদের এই ফাইলটাও কি ইনস্টল হয়ে গিয়েছে সিম্পলি ওর আমি তোমাদেরকে তো আমি ওয়েট করি তোমরা আমি কোনো টানাইতাম না ভাই কোনো কিছু করতাম না আমি জাস্ট তোমার আমি এখন ফেসবুকটা আগে লগইন কইলে কারণ তোমাদেরকে দেখাতে হবে তো ভাই ফেসবুকটা আমি একা রাখছিলাম ট্র্যাক এন্ড ড্রপ করে আমি ইনস্টল করি তোমরা চাইলে ফেসবুকটাও আমার ডিসক্রিপশন লিংক থেকে তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবা গাইস ওকে চলে গেছে আমি গুগল ড্রাইভ মিডিয়া ড্রাইভ আর যে ড্রাইভ গেলাছি এমই জি না কি ড্রাইভ আছে এই ড্রাইভের মধ্যে তিনটা ড্রাইভের লিঙ্ক দিয়ে দিন বুঝছো তো আমি এখানে হাইড করে দিলাম গাইস আমি এখানে পাসওয়ার্ডটা বয়েজ আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড সমস্যা নাই ইয়েস আমি আর ব্যাকগ্রাউন্ড করে সরে এলে ভাই আমি কমো চাইতেছি ভাই কিছু করার নাই আমার বাসার থাকে তো ভাই সবে আমি আমারটা মান আয় তো সিম্পলি আমার লগ ইন করলাম এবং আমি সাইন ইন উইথ ফেসবুক দিয়ে করলাম বুঝলো আর আমি কিন্তু ভিপিএন অফ করেছি তখন আমি দেখো ভিপিএন এক্সিট করে দিলাম আমার দরকার নাই ভিপিএন এর ভিপিএন কাটি গেছি এখন দেখো গাইস এখন দিবার আমার এটা ওকে সাহায্য হয়েছে এখন আমরা গেমটা ওপেন করে তোমাদের একবার দেখাই দিই আমরা কি সব ফুল কিগুলো উইছে না উইছে না তো সিম্পলি ভাই আমি বারবার বলতেছি তোমার যদি আবার যদি এই ইরো প্রবলেম হয় গাইস তাহলে সিম্পলি বাই ভিপিএনটা অন কইরা ক্লিক করবা তাহলে তোমাদের ডাউনলোড ইরোটা ফিক্স হয়ে যাবে বুঝছো আর জীবনে এই লাগতো না বুঝছো যারা মোবাইলে সমস্যা হয় সিম্পলি একটা ভিপিএন কানেক্ট করে কই লিবা ওকে তো গাইস দেখতে পাচ্ছো আমাদের ফুল অ্যাড টু জেড ভাই দেখতে পাচ্ছো ইস ভাই নিউ একটা আপডেট হইছে ভাই আমি একটা তোমাদেরকে দিতে পারছি না ভাই শিট গাইস দুঃখিত গাইজ নিউ আপডেট মানে আইসি আজকে মানে বিকাল টাইম মানে আসলো আমি অ্যাকসেপ্ট করতে ভুলে গেছি তো আমি ক্লেম করলাম ফ্রিতে দেওয়া লাগছে এই ইন্দোনেশিয়া সার্ভার গাইজ বাংলা বাংলা সার্ভার তুমি নাই তোলা তো গাইজ তোমরা এসলে এখন তোমাদের দরকার যেমন আমার ইমএফ এর দরকার না আমি ইমএফ কাটি লিমো আমার ইমে কালারের দরকার না কালারে কাটি লিমো এই দুইটা ম্যাপ দরকার তোমরা সিম্পলি এইভাবে রাখবা তেমন তোমাদের ল্যাকটা যেন কম থাকে যত তত যেমন কম থাকে এখন তোমরা ফাললে ইগুলো কাটতারবা যে ইকুইপমেন্ট গুলা তোমাদের রিকমেন্ডার যেগুলো এগুলো রাখবা বাকিগুলো ফাললে চাইলে কাটতারবা বাট এগুলো খাটলে মতো সমস্যা আছে তোমাদের সবগুলো খাটি দেখিতে পারে তো গাইজ আজকে ওটাই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ এন্ড সবাই প্লিজ হিট দ্য লাইক বাটন গাইজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর আমি দেখতেছি গাইজ তোমরা ডেইলি ভিডিও দেখো সাবস্ক্রাইব করো গাইজ সেই জন্য প্লিজ গাইজ প্লিজ 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 সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবা এন্ড লাইক করে দিবা গাইজ বন্ধুদেরকে শেয়ার করে দিবা গাইজ এই টিপস এন্ড ট্রিক্স পাইতে গেলে তো গাইজ আজকে ওটাই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবা থ্যাংকস ফর ওয়াচিং